আমাদের আজকের এই প্রতিবেদন থেকে তোমরা মূলত তিনটি সমস্যার সমাধান পেতে যাচ্ছ। এবার তিনটি সমস্যা কী কী? প্রথম হচ্ছে যে পশ্চিমবঙ্গের হাইকোর্ট এই বছর প্রথমেই তোমরা দেখেছিলে যে 253টি কলেজকে, যে কলেজগুলি বিএড এবং ডিএলএড কোর্সে ভর্তি নিচ্ছিল, সেই সমস্ত কলেজকে ওনারা ভর্তি থেকে বিরত রেখেছিলেন। তো এইখানে প্রথম প্রশ্ন আসছে, যারা ওই সমস্ত কলেজগুলি থেকে পড়ছে, এবার তাদের যে সার্টিফিকেটগুলি বা ইন ফিউচার যে সার্টিফিকেট পাবে বা যারা পড়াশোনা করছে সেই পড়াশোনাটা ভ্যালিড হচ্ছে কি না, বা যারা সার্টিফাইড হবে তাদের সার্টিফিকেশনটাও ভ্যালিড হবে কি না, সেটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ওই সমস্ত কলেজগুলি অ্যাকচুয়ালি তো হচ্ছে, দেখো লিস্ট তো পাবলিশড হয়নি যে কোন কোন কলেজগুলি রয়েছে, এটা পাবলিকলি পাবলিক ডোমেনে আসেনি। যেহেতু পাবলিক ডোমেনে আসেনি সেহেতু আমরা জানতেই পারিনি তো কোনগুলি এইখানে তোমার ভালো, কোনগুলি বা কোনগুলি বিরত, কোনগুলি বিরত নয় সেগুলি তো আমরা জানতে পারিনি। তাহলে ওই সমস্ত কলেজ থেকে যদি আমরা করেও নিই তাহলে আমাদের ভবিষ্যৎ কী হতে যাচ্ছে? তৃতীয় যে প্রশ্নটা হচ্ছে যে এখানে আজকে তোমরা হেডলাইন থেকে দেখতে পাচ্ছ যে বিএড পড়ুয়াদের সমস্যা বুঝলো শুধু TSUI মানে ত্রিপুরা স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়া, সেটা বুঝতে ওই সংগঠনটাই শুধুমাত্র বুঝতে পারলো। তো এই সম্পর্কে আমরা আলোচনা করব, কিন্তু এই তিনটি প্রশ্নের উত্তরেই তোমরা পেয়ে যাবে। সো হ্যালো বন্ধুরা, সবাইকে টার্গেট টেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ওয়েলকাম। এবং আজকে তোমরা এই সম্পূর্ণ তথ্য একদম যদি তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের এ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। তো চলো আমরা শুরু করি। প্রথমত তোমরা দেখতে পাচ্ছ যে বিএড পড়ুয়াদের সমস্যা বুঝলো TSUI, এটা প্রতিবাদী কলমে 26 মার্চ, গতকাল কিন্তু পেপার পাবলিশ হয়নি, মানে এটা আজকেরই পেপারে এটা কাটিং। তো সেখান থেকে তোমরা যদি প্রতিবাদী কলম আজকেও ধরো সেখান থেকে তোমরা দেখতে পাবে। এবং আমি তোমাদেরকে বলছি এটা সম্পূর্ণ তথ্য বেসড এবং এখানে মন গড়ানোর কোনো কথা নেই, না তো টার্গেট টেট এরকম কোনো কিছু হয়। যদি তোমাদের টেট সম্পর্কিত যে কোনো কিছু, টেট সম্পর্কিত যে কোনো তথ্য জানতে হয়, যে কোনো আপডেট পেতে হয়, তাহলে তোমরা এই চ্যানেলে আসতে পারো। এবং যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে নিও, আর যদি পুরনো হও তাহলে লাইক শেয়ার কমেন্ট কিন্তু করবে মাস্ট, কারণ সেটাই আমাদের মোটিভেশন, সেটাই আমাদের ইন্সপিরেশন, সেটাই আমাদের নতুন কিছু করার সুযোগ করে দেয়। তো চলো আমরা শুরু করি। প্রতিবাদী কলম প্রতিনিধি আগরতলা 26 মার্চ, 26 মার্চের খবর এটা, সেটা পাবলিশ হয়েছে আজকে, আজকের ডেটে। উপজাতি ছাত্র ইউনিয়ন বা TSUI পশ্চিমবঙ্গের বিভিন্ন বিএড কলেজে পাঠরত পড়ুয়াদের সমস্যা অনুভব করেছে এবং সমস্যার সমাধানে সংগঠনের তরফে জনজাতি কল্যাণ দপ্তরের আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করা হয়। তোমরা একদম পয়েন্ট টু পয়েন্ট তোমরা দেখতে থাকবে, এখানে অনেক কিছু সমাধানই তোমরা পেয়ে যাবে। সংগঠনের তরফে দুটি দাবি উত্থাপন করা হয় বা হয়েছে। সংগঠনের নেতৃত্ব জানিয়েছেন দপ্তরের আধিকারিককে স্মারকলিপি প্রদান করে তাদের বিষয়টি ভাবার জোরালো দাবি করা হয়। TSUর সাধারণ সম্পাদক সজিত ত্রিপুরা জানিয়েছেন পশ্চিমবঙ্গের প্রায় 400টি বিএড কলেজের স্বীকৃতি বাতিল করেছিল সে রাজ্য সরকার, সেটা তো আমরা জানি রাজ্য সরকার সেটাকে বাতিল করে দিয়েছে। এবার কি হয়েছে দেখো, এখানেই হচ্ছে পয়েন্ট টু বি নোটেড। তারপর কলকাতা কোর্টে মামলা হয়, সেটা নিয়ে কি হয়েছিল, কোর্টে মামলা হয় গত 7 মার্চ, মামলাটির রায় দেওয়া হয়। এবং কবে সেটা রায় হয়, 7 মার্চ, কলেজগুলোতে পড়াশোনার পাশাপাশি ছাত্র ভর্তির অনুমতি পাওয়া গেছে। এবার কি হচ্ছে দেখো, পয়েন্ট টু বি নোটেড, এখানে খুব দারুণ পয়েন্ট রয়েছে, মানে এখানে ছাত্র ভর্তি তো হবেই নতুন করে, প্লাস এখানে আরও কী হচ্ছে, পড়াশোনা মানে পড়াশোনা চলবে, টু বি কন্টিনিউড, এবং ছাত্র ভর্তিও এখানে হতে পারবে। কিন্তু যেসব বিএড কলেজে ত্রিপুরার বহু পড়ুয়া পড়াশোনা করছে সরকারের ঘোষণার পর, তারাও আতঙ্কিত হয়ে পড়ে। আবার হাইকোর্টের রায়ে তারা দারুণ খুশি, মানে প্রথম তো আতঙ্কিত হয়েছিল কারণ ওইখানে ভর্তি নেওয়া যাচ্ছিল না, পড়াশোনা একটু হলো স্তব্ধ হয়ে গিয়েছিল, তা আবার যখন হাইকোর্টের রায় আসলো তারা খুশি হলো। কিন্তু ত্রিপুরার ছাত্রছাত্রীরা কিছু সমস্যায় পড়েছে, যারা জনজাতি কল্যাণ দপ্তরের NSP-র মাধ্যমে স্কলারশিপের জন্য আবেদন করতে পারেনি তারা বিপাকে পড়েছে। এবার NSP-র মাধ্যমে অনেকেই আছে যারা তোমাদের মধ্যে আবেদন করতে পারেনি, এবং NSP-র নিয়ম অনুযায়ী প্রথম 29 ফেব্রুয়ারি পর্যন্ত সময় ছিল, কত পর্যন্ত, 29 ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু সমস্যা হয় কলকাতা হাইকোর্টের রায়ের দিন তারিখ হিসেবে, কারণ কলকাতা হাইকোর্টের রায় দিয়েছে 7 মার্চ। পরবর্তী সময় জানা গেছে ব্যাপক সংখ্যক পড়ুয়া আবেদন করতে পারেনি স্কলারশিপের জন্য, মানে প্রথম হচ্ছে 29 ফেব্রুয়ারি পর্যন্ত ছিল, তো রায়টা তো পরে দিল না, তো কীভাবে তারা আবেদন করবে। তাই সংগঠন বিষয়টি দপ্তরের কর্তাদের দৃষ্টি আকর্ষণে নিয়েছেন ওয়ান টাইম ফিনান্সিয়াল বা ফাইন্যান্সিয়াল সাপোর্ট স্কলারশিপের জন্য 26 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ পর্যন্ত, এবং পরবর্তী সময় 21 মার্চ পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়। কিন্তু সেখানে দেখা গেছে ওয়ান টাইম ফিনান্সিয়াল, একটা কথা দেখো তোমরা এখানে শেখার বিষয় রয়েছে, এটা প্রতিবাদী কলমেরই খবর, কিন্তু এখানে আমরা মানে ইংরেজিকে যখন আমরা বাংলায় আনি তখন অনেক জায়গায় অনেক রকম হয়, যেমন এখানে কোথায় আমরা পেয়েছিলাম ওয়ান টাইম শব্দটা, এইখানে ওয়ান টাইম এখানেও রয়েছে, এইখানেও রয়েছে, ঠিক আছে।
তো দেখো এখানে লেখা আছে ফাইন্যান্সিয়াল, যেহেতু আমি একটু হলো ইংরেজি অল্প এক অক্ষর হলো জানি, তো আমি এটাকে কিন্তু ফিনান্সিয়াল পড়ি, কারণ ইংলিশের উচ্চারণটা এরকম হয়। তো আমি ভাবলাম আমি কি ভুল করলাম নাকি, ওনারা ফাইন্যান্সিয়াল লিখলো এখানে, কিন্তু এখানে আবার ওনারা ফিনান্সিয়ালে চলে আসলো, ঠিক আছে, এটাকে ফিনান্সিয়াল হিসাবে উচ্চারণ করা হয়, প্রোনাউন্স করা হয়। তো ওয়ান টাইম, তো সেখানে অনেক কিছু রয়েছে, তো পেপার পড়লে অনেক কিছু শেখা যায়। ওয়ান টাইম ফিনান্সিয়াল সাপোর্ট স্কলারশিপ পেতে গেলে এনএসপি পোর্টালে যে ফর্ম ফিল আপে স্টেট লেভেল ভেরিফিকেশন পর্যন্ত করতে হয়, এক্ষেত্রে দেখা গিয়েছে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীরা আবেদন করতে পারছে না, মানে এই সময়সীমার মধ্যে হচ্ছে না, কারণ স্কলারশিপ স্টেট লেভেলে ভেরিফিকেশন হওয়ার আগেই সময়সীমা শেষ হয়ে গিয়েছে। এই অবস্থায় দপ্তরের কাছে বিষয়গুলো তুলে ধরে সময়সীমা বাড়ানোর দাবি করা হয়। সুজিত ত্রিপুরা জানা ছাড়াও বয়ের দেববর্মা, দীপশানু দেববর্মা, বাদল দেববর্মা সহ অন্যরা উপস্থিত ছিলেন। তো এখানে মূলত হচ্ছে ওনাদের যে স্টেট লেভেলে যে প্রসিডিউরটা হয়, এই নির্ধারিত সময়সীমার মধ্যে সেই কাজটা কমপ্লিট হতে পারেনি, তাই তারা সেটার জন্য করতে পারেনি, মানে প্রসিডিংটা কমপ্লিট করতে পারেনি, তাই এখন কর্তৃপক্ষকে জানানো হয়েছে যে আরও একটু সময় বাড়িয়ে দেওয়া হয়। তো এখানে মুদ্রার কথা আমরা কী জানলাম, এখানে জানলাম একটা হচ্ছে এটার জন্য টিএসএস ত্রিপুরা স্টুডেন্ট ইউনিয়ন, যেগুলো জায়গায় স্টুডেন্ট ইউনিয়ন যদি থাকে বা তাদেরকে আমরা সেটা জানাতে পারি তো সেইখানে ভালো হয়, ঠিক আছে, যে কোনো জায়গায় যদি এরকম থাকে ইউনিয়ন থাকে ভালো। নেক্সট হচ্ছে 253টি কলেজে তোমরা যারা পড়াশোনা করছো, নাও দে আর ফুললি লিগ্যাল, কোনো সমস্যা নেই, পড়াশোনাও করতে থাকো, প্লাস বিএড সার্টিফাইড বা ডিএলএড সার্টিফাইড বা অন্যান্য যে কোনো কোর্সে সার্টিফাইড হলো তাতেও কোনো সমস্যা নেই ইন টুডেজ ডেট। সো আশা করি তোমাদের আর এই ব্যাপার কোনো সমস্যা নেই, যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট বক্সে জিজ্ঞেস করবে, এবং টেটের সম্পর্কিত যে কোনো তথ্য জানতে হলে তোমরা প্রথমে এই চ্যানেলে চলে আসবে, এবং নতুন হলে সাবস্ক্রাইব করবে, আর পুরনো হলে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যা ভালো লাগে করো, কিন্তু করতে থাকো, কারণ সেটাই আমাদের মোটিভেশন। আর লাস্টলি একটাই কথা, কন্টেন্ট মানেই টার্গেটেড। তো আজকের ক্লাসটা বা প্রতিবেদনটা আমরা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।